আজকে সত্যি করে খুব দেরি হয়ে গেল, আজকে পুরো 4টা থেকে ভিডিও শুরু করছি আমি। খুব সকাল থেকে প্রচুর কাজ ছিল, দিদিও বাড়িতে ছিল না। আজকে একটা আনন্দের খবর হচ্ছে, আমাদের ক্লাবের ঠাকুর বিসর্জন আজকে, তো ওখানে যাবো, খুব মজা হচ্ছে। খুবই খুব 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 মানে দুঃখটা বলে বোঝাতে পারবো না, খুবই দুঃখে আছি। বাড়ির সবারই মন মেজাজ খুবই খারাপ, তার কারণ আমি তোমরা জানোই, আমার একটা ফ্রেন্ড আছে সঞ্জু বলে, ওকে প্রায় ভিডিওতেই হয়তো তোমরা দেখেছো আমাদের সামনে বাড়ি, কিন্তু ওরা পুরো আমাদের রিলেটিভের মতো, মানে মতো না রিলেটিভই বলতে গেলে, কি বলতে ভাবতে পারো, মানে খুবই খুবই ভালো, ওরা খুবই ক্লোজ আমাদের। ওরা মানে ওরা 2-3 দিনের মধ্যে চলে যাবে এখান থেকে, মানে আমাদের বাড়ি যেহেতু শিউরি, শিউরি থেকে কলকাতা চলে যাবে, কারণ মামা পুলিশে চাকরি করে, তো সেহেতু সেই সূত্রে চলে যাবে। আর আমার যে ফ্রেন্ড সঞ্জু, তার এডুকেশনের জন্য, হায়ার এডুকেশনের জন্য এখানে প্রবলেম হচ্ছে, তাই ওখানে চলে যাবে। সিট করবে প্রচণ্ড কষ্টে, প্রচণ্ড মানে বাড়ির এমন একটা কোনো মেম্বার নেই যে যার চোখ দিয়ে জল পড়েনি ওরা চলে যাবে বলে। ইনফ্যাক্ট ওরাও, ওদেরও মন মেজাজ খুবই খারাপ। যে মাইমা সুনাম করি, মাইমা যে মাইমার হাতে চাউমিন যে খাবে, সে আর কোনো দিন অন্য কোনো চাউমিন পছন্দ হবে না, আর চাটা যে খাবে তার আর অন্য কোনো কিছু পছন্দ হবে না। কিন্তু এবার এই লাস্ট মাইমার কাছে, মাইমার কাছ থেকে চা খাওয়া, চাউমিন খাওয়া, সব এবারই লাস্ট কথা। মাইমা তুমি যদি ভিডিওটা দেখো, আমি জানি তুমি ভিডিওটা দেখো, যদি দেখে থাকো তাহলে তোমার চা আর চাউমিন আমি খুব খুব মিস করবো। তোমার চা চাউমিনের এমন কোনো জায়গা নেই যেখানে আমি তোমার চা আর চাউমিনের নাম করিনি। মাইমা দারুণ চা আর চাউমিনটা করো তুমি। সঞ্জুর জন্য কিছু বলার নেই, ওকে ছোট থেকে মানে ও যখন ক্লাস 3-তে পড়তো তখন এখানে এসেছিল, তো ক্লাস তখন থেকে আজ অব্দি, আজও ক্লাস 9-এ পড়ছে, তখন এতদিন আমি ওকে যা জ্বালাতন করেছি, ওরকম জ্বালাতন বোধ হয় আর কেউ কোনো দিন ওকে করেনি, আর কেউ কোনো দিন করেনি। আর আমরা একের অপরের পুরোপুরি মানে ধরতে গেলে বেস্ট ফ্রেন্ডই। আমরা এখানে যখন থাকতাম আমরা দুজন দুজনকে কোনো সময় মানে ছাড়তাম না, একসাথে যেখানে যেতাম একসাথেই যেতাম। কিন্তু এখন মানে কি হয়েছে, এখন দুজনারই পড়াশোনার চাপ বেড়ে গেছে, তাই আর অতটা ইয়ে হয় না, মানে ও যেখানে যায় সেখানে আমি যেতে পারি না, এটাই দুজনারই পড়াশোনার চাপ বেড়েছে। কিন্তু পড়াশোনার চাপ যতই বাড়ুক, যতই ঘুরতে যাওয়া বন্ধ হোক, কিন্তু এখানে এলে পরে একবার ওর সাথে না দেখা করে, না গল্প করে যায় না কোথাও। এখানে এলে পরে একদিনের জন্য এলে পরেও আমি আগে গিয়ে ওদের সাথে, ওর সাথে দেখা করি, মায়ের সাথে দেখা করি, তারপরে আমি বাড়ি যাই। খুবই কষ্ট হয়েছে, এবার এলাম ভালোই হলো, লাস্ট দেখা হয়ে গেল। আবার পরের বার যখন আসবো তখন বাড়িটা পুরো ফাঁকা থাকবে, হয়তো অন্য কেউ থাকবে, ভাড়া অন্য কোনো ফ্যামিলি থাকবে, তো তাদের সাথে অতটা মানে বন্ডিং হবে কিনা জানি না, কিন্তু মাইমাদেরকে খুব মিস করব, খুব মিস করব। এটাই যোগাযোগটা রেখো, ব্যাস এটাই, আর কিছুই বলার নেই। এত কষ্ট পাওয়ার কিছু হয়নি, এখানে এতদিন জ্বালিয়েছি, তোমরা যত দূরে যাবে আমরা তো যেতেই পারবো তোমাদের বাড়ি, তো চলে যাবো। আবার এখানে জ্বালিয়েছি, এখানে জ্বালিয়ে সব পূরণ হয়নি, কলকাতা চলে যাবো তোমাদের বাড়ি গিয়ে জ্বালিয়ে আসবো। আচ্ছা ভালো করে যাও, সঞ্জয় যাচ্ছি, ভালো করে যাও, ওখানে গিয়ে পড়াশুনো করবি, অন্য কিছু করলে যদি আমার কানে এসে দেখবি আর যাই করবি আমাকে বলে করবি মোট কথা। আর মামা যদি ভাই ভিডিওটা দেখে থাকো তাহলে এখানটা স্কিপ করে যে এখানটার জন্য সঞ্জুকে কিছু বলবে না, এটা আমি আর কি মানলাম। তো ভালো করে পড়াশোনা করি সঞ্জু, ভালো করে যেও মাইমা মামা তোমরা, আর সবাই ভালোভাবে থেকো। আবার তোমরা যদি শিউরিতে আসো, আসবে তো বটে, না এসে কোথায় যাবে, যদি শিউরিতে আসবে তখন আবার দেখা হবে, আর আমরা কলকাতা যদি যাই কোনো সময় তাহলে তখন আবার দেখা হবে। এই গোটা মেসেজটা পুরো আমাদের ফ্যামিলির তরফ থেকে, আমি যতটুকু বলতে পারলাম, আমি ছোট একটা মেয়ে, আমি ততটুকু বলতে পারলাম, আমি তোমাদেরকে বললাম, যদি কোনো ভুল যদি হয়ে থাকে ক্ষমা করে দিও।
আর আছে সেকেন্ড কথায় সেটা হচ্ছে বিসর্জন। বিসর্জন তো মানে নিয়ে মানে একটা দোমনামনি চলছিল, হবে কি হবে না, হবে কি হবে না, মানে বিসর্জন তো হবে, মানে নাচ গান বক্স টক্স হবে কি হবে না, তো অ্যাট লাস্ট হচ্ছে সবই। তো অন্যান্য বার তো সাড়ে সাতটা আটটা হয়ে যায় বেরোতে বেরোতে, কিন্তু এবার কি হবে দেখা যাক, এবার তো জানি না আমরা কি হবে। আমরাই তো এলাম কদিন আগে, মামা একটা প্রোডাক্ট চলে এসছে ফ্লিপকার্ট থেকে, কালকে অর্ডার দিয়েছে আজকে আসছে, মানে নেক্সট ডে ডেলিভারি ছিল, তো চলে এসছে সকাল সকাল, তো ওটা আমি রেখে দিয়েছি তোমাদেরকে দেখে আনবক্সিং করবো বলে। আর সঞ্জুও ছিল, যেহেতু আজকে মাইমা মামা সঞ্জু ওদেরকে ওরা আমাদের বাড়িতে মানে ওরা কবে আসবে আবার তার জন্য সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হয়েছে, দুপুরে লাঞ্চটা করা হয়েছে একসাথে। তো তারপর লাঞ্চ করার পর আমি সঞ্জু দিদি মাইমা বোন সবাই মিলে বসে গল্প করছিলাম, তাই আর হয়নি আনবক্সিং করা, তো ইয়ে করাও হয়নি। তো চলো এখন আমরা গিয়ে আনবক্সিংটা করি। ফ্লিপকার্টের প্রোডাক্ট দেখে মনে হচ্ছে কিচ্ছু নয় ভিতরে একটা পাওয়া যায়। কাটিং 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 বিলও কেটে দিলাম দাদা, অর্ধেকটা কেন আছে দাদা বলবে। তো এটা হচ্ছে সেই হচ্ছে স্যান্ডিক্সের একটা পেন ড্রাইভ 16 GB, এটাকে ওপেনিং করবে এবার, ভালো নাকি তো দেখতে হবে। এ ঠাকুর আসছে দাদা, রে আমি করছি আনবক্সিং দাদা। কি সুন্দর দেখতে, নামার কারণ হচ্ছে যে তোমাদের আগেই বলেছি যে মাইমার একটা ইউটিউব চ্যানেল আছে, তাই আর মাইমার ফোনের কোয়ালিটিও অত ভালো নয়, ক্যামেরা কোয়ালিটিটা যদিও বা ভালো নয়, অত স্টোরেজ নেই, তাই মাইমার ফোনটা পুরোপুরি হ্যাং করছে, এত ভিডিও ভিডিও শ্যুট করা, তারপরে এডিট করা, তারপরে এডিট করে পুরো ভিডিওটা ফোনে রাখা নিয়ে ফোনটা প্রচণ্ড হ্যাং করছে। তাই মাইমা বললো যে একটা পেন ড্রাইভ কিনবে, নে পেন ড্রাইভ ফোন থেকে পেন ড্রাইভে ভরে সব রাখ, স্টোরেজ করে রাখবে, তারপরে কোনো দরকার হলে আবার ওখান থেকে এখানে নিয়ে নেওয়া যাবে, তো ওই জন্যই এটা কেনা। তো অনেক বক বক করলাম, অনেক ইনফরমেশন দিলাম, চলো এরপর দেখা হচ্ছে আমার বিসর্জনে বেরোবার আগে।